মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এসব কোনোটাই সত্যি নয়, পাখি আমার থেকে কোনো টাকা নেয়নি। দেখো ওর তো আত্মসম্মান ছাড়া আর তো কিছু নেই এখন। রিপোর্টে প্রমাণ হয়ে গেছে যে রকি আমার সন্তানের বাবা। আজ না হোক কাল রকি ঠিক নিজের সন্তানকে মেনে নেবে, আর সেটাই স্বাভাবিক। পাখির আর কোনো জায়গা থাকবে না রকির জীবনে, তাই আরও অপমানিত হওয়ার আগে নিজেই বুদ্ধিমানের মতো বেরিয়ে চলে গেছে। ভালোই করেছে, সেটা পাখির জন্য ভালো আর আমাদের জন্য ভালো। রকি, রকি ওয়েট! আর তোমায় জোর করার প্রয়োজন নেই রকি, আমার যা পাওয়ার পাওয়া হয়ে গেছে। থ্যাংক ইউ পাখি। এভাবে নিজের থেকেই সিংহাসন আমায় ছেড়ে দিয়ে চলে যাবে, এইটা তো আনএক্সপেক্টেড ছিল। দাদা বলছি, রাঁচি যাওয়ার বাস কোথা থেকে ছাড়ে গো? রাঁচি তো এখান থেকে ডাইরেক্ট বাস পাবেন না, এখান থেকে দুর্গাপুর যেতে হবে, দুর্গাপুর থেকে রাঁচি। দুর্গাপুর? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটা দুর্গাপুর যাওয়ার বাসের টিকিটই দিন। বলছি কত টাকা লাগবে? 200 টাকা। এই নিন দাদা। ছেড়ে যখন চলে যাবে তাহলে তাহলে আমাকে মিথ্যে প্রতিশ্রুতি খেলা দিয়েছিলে পাখি, যে তুমি আজীবন আমার পাশে থাকবে, কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না। কেন আমাকে, কেন আমাকে বলেছিলে, কেন আমাকে বলেছিলে কোনোদিন তুমি আমাকে ছেড়ে যাবে না? কেন তুমি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলে? রাঙ্গা কি মা চলে গেছে বললে ছুটির মতো কাঁদছিস তুই? আমাকে ভুল বুঝে চলে গেল রে, আমাকে মিথ্যেবাদী দোষী বানিয়ে আমাকে ছেড়ে চলে গেল। বিশ্বাস কর, আমি মিথ্যেবাদী, আমি দোষী নই, আমি না কিছু ভুল করিনি ছুটি, আমি কিচ্ছু ভুল করিনি। উফ, ছুটি রাঙ্গাকা হয়ে তুই এত বোকা কেন? কে জানে রাঙ্গা কি মা মোটেও তোকে দোষী ভেবে কোথাও যায়নি। কাল রাতে আমার দিদির খিদে পেয়েছিল বলে খাওয়াতে উঠেছিলাম, তখন দেখলাম তোর তো খুব খিদে পেয়েছে, চল আমি তোকে চকলেট খাওয়াই। আমাকে একটা জরুরি কাজে যেতে হবে ছুটি। ছুটি রাঙাকে সবাই দোষী বলছে, খারাপ খারাপ কথা শোনাচ্ছে। ছুটি রাঙাকে যাতে আর কেউ কোনো খারাপ কথা না বলতে পারে সেই জন্যই আমাকে এখন যেতে হবে ছুটি। আসি মা। যা বুঝলো ছুটি, রাঙ্গা কি মা তোর ভালোর জন্যই গেছে। পাখি তার মানে এখন আমাকে বিশ্বাস করে, ভরসা করে? হ্যাঁ হ্যাঁ সব করে, কিন্তু রাঙ্গা কি মা কোথায় গেল বলতো? ছুটি শোন, আমি আমি বুঝতে বুঝতে পারছি তোর রাঙ্গা কি মা এখন এখন কোথায় যেতে পারে। তুই যাবি না সেখানে? যাব
ছুটি, আজকে আজকে আমি তোর জন্য বুঝতে পারলাম রে যে পাখি এখন আমাকে ভরসা করে, বিশ্বাস করে। থ্যাংক ইউ ছুটি, থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ। তুই যা এখন, ছুটির এখন অনেক কাজ। তুমি এখানে কি করছো? এইসব এসব কি করছো? উইকুন, এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও ঘর থেকে বলছি, বেরিয়ে যাও এখান থেকে। রকি, এই এই জামাটা মনে আছে? প্রথমবার যখন দেখা হয়েছিল এটা পরে এসেছিলাম, মনে আছে? তোমার এই এই রংটা তোমার খুব পছন্দ ছিল, বলো না, মনে আছে? কেন এড়িয়ে যাচ্ছ তুমি আমাকে? কিসের লজ্জা, কিস কিসের এত পিছু টান তোমার? পাখি তো নিজেই বাড়ি ছেড়ে চলে গেছে, এখন তো শুধু তুমি আর আমি। আমি আর তোমার থেকে দূরে থাকতে পারছি না রকি, প্লিজ আমার কাছে আসো। ছাড়ো, ছাড়ো, একদম আমার কাছে আসবে না তুমি। আজ তোমার জন্য পাখি আমাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে গেছে, বেরিয়ে যাও এখান থেকে, বলছি বেরিয়ে যাও। ডিএনএ টেস্ট করে সবকিছু সত্যি প্রমাণ করে দিয়েছি আমি, তারপরে তুমি আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিলে, এখনো পাখি পাখি করে যাচ্ছ? How dare you, Rocky? আমি আমি ভেবেছিলাম তোমার ভুলে যাওয়ার রোগ আছে বলে তুমি ভুলে গেছিলে আমাদের আমাদের সব একসঙ্গে থাকার মুহূর্তগুলো, আমাদের বিয়েটা। আমিও কোনদিন ভাবিনি যে ডিএনএ টেস্ট করে আমাকে প্রমাণ দিতে হবে যে আমাদের ভালোবাসাটা, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আমাকে এটাই করতে হয়েছে। আর এই সব কিছু দেখার পর, জানার পর, প্রমাণ পাওয়ার পর তুমি যে আচরণটা করছো, তোমার মনে হচ্ছে যে তুমি তুমি জেনে শুনে আমাকে ঠকাচ্ছ। তুমি একজন ঠগ, প্রতারক, চোর, দুশ্চরিত্র। ভুলে যাওয়ার রোগ তো কিচ্ছু নেই তোমার, ওই রোগটাকে ছুতো করে তুমি আমার বা পাখির মতো মেয়েদের সাথে সম্পর্ক করো, বিয়ে করো, এনজয় করো, আর যখনই বোঝো যে এবার ফেঁসে যাবে তখন তুমি পালিয়ে যাও। এটাই তোমার হবি, তাই না? তোমার সাহস হয় কি করে সমস্ত কথা আমাকে বলার? দূরে যাও এখান থেকে, বলছি দূর হয়ে যাও। আমাকে চোখ রাঙিয়ে কোনো লাভ হবে না রকি, আমাকে নিয়ে তুমি ফুর্তি করে তারপর পালিয়ে গেছিলে। তোমার মুখোশ আমি সবার সামনে টেনে খুলে ফেলবো দেখো। এই সমস্ত কথা মিথ্যে, বলছি তো মিথ্যে, চলে যাও এখান থেকে। মালবিকা সেনকে চিট করার জন্য তোমাকে আমি পুলিশে দেব। তারপর যা করার কর, তোমাকে আমি ছাড়বো না, চ্যালেঞ্জ করলাম তোমাকে আমি। কিরে রাঙ্কাকা, তুই এখনো গেলি না রাঙ্কাকিমার কাছে? তাড়াতাড়ি যা, এরপর তো আবার সন্ধ্যে হয়ে যাবে। বেচারা রাঙ্কাকিমা যদি রাস্তা হারিয়ে ফেলে, ছুটিও তো সঙ্গে নে। তাড়াতাড়ি যা, গিয়ে জানাস ছুটিকে, ছুটি খুব টেনশনে থাকলো। যাচ্ছি, এইখুনি এইখুনি যাচ্ছি, যাচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।